রাতের জাগরণ পাঁচটা কারণে রাসূল করতেন, জাগতেন পাঁচটা কারণে, কয়টা? তিরমিজির সহিহ বর্ণনা, যারা রাতে জাগে তাহাজ্জুদ পড়ে, প্রথম হলো কুরবাতুন লিরাব, আল্লাহর নিকটে চলে যায়, আল্লাহু আকবার, মুকাফফারাতুন লিদামবি, সমস্ত গুনাহগুলো মাফ করে দেন কে? তিন নম্বর দোয়াবাতুস সালেহাইন, অতীতের যত নেককার যত নবী ছিলেন সবাই তাহাজ্জুদ পড়েছেন, আমরা তাহাজ্জুদ পড়ব। চার নম্বর হলো তাহাজ্জুদ যারা পড়ে তাদের শরীরটাকে আল্লাহ ভালো রেখে দেয়, তাহাজ্জুদ যারা পড়ে সব বিপদ থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করে দেয়। কয়টা হলো? পাঁচটা। এই পাঁচ কারণে তিরমিজির সহিহ বর্ণনা, এই পাঁচ কারণে আমরা তাহাজ্জুদ পড়ব, আল্লাহ তৌফিক দান করুক। আমার কোনো ব্যবসা বাণিজ্য নাই, তাহাজ্জুদে দাঁড়ান, পরীক্ষার রেজাল্ট ভালো চাই, তাহাজ্জুদে দাঁড়ান, দুশ্মন আমাকে ঘিরেছে, তাহাজ্জুদে দাঁড়ান, আপনাকে হেফাজত করবেন কে? যখনই কোনো অসুস্থতার অনুভব করতেন রাসূল পড়তেন কুল আউযু বিরাব্বিল ফালাক, পড়েন কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া শাররি হাসিদিন ইযা হাসাদ। পাঁচটা অনিষ্ট আছে এটার ভিতরে, এটার বাহিরে আর কোন অনিষ্ট থাকতে পারে? যখনই আপনি অনুভব করবেন আপনার শরীর খারাপ হতে যাচ্ছে অথবা কোনো বিপদের আশঙ্কা করবেন, নাস ফালাক পড়ে শরীর ফু দিয়ে দিবেন। রাসূল বলছেন সাল্লাম, যখনই কেউ নাস ফালাক পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জিম্মাদারি নিয়ে নেয়, কাফাতা, যথেষ্ট তার জন্য, সমস্ত কিছুর মোকাবেলার জন্য দুইটা সূরাই তার জন্য যথেষ্ট। এই জন্য পাঁচ ওয়াক্ত নামাজে তিনি পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ, কুল রাব্বিল ফালাক, কুল রাব্বিন নাস, আসর জোহর এবং এশায় পড়তেন একবার, আর ফজরের পরে পড়তেন তিনবার তিনবার তিনবার, সামনের দিকটা মুছতেন, পিছনে না, অনেকে এরকমও মুছে, অনেকে এরকম মুছে, পিছনের দিকটা মুছতেন না তিনি, সামনে মুছতেন, আকবালা, এমনি হাতে ফু দিতেন, ফু দিয়ে সামনে মুছতেন তিনবার, হাত যতটুক যায়। রাতে ইযা আওয়া ইলা ফরাশি, যখন রাতে ঘুমাতে যাবেন নাস পালাক পড়ে যদ্দূর হাত যায় আপনি মুছে দিবেন, আপনার বাচ্চাকে মুছে দিবেন, বিবিকে মুছে দিবেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন রাসূলুল্লাহ অসুস্থ, একদিন আমাকে তিনি বললেন আয়েশা তুমি পড়ো, কিন্তু আমি পড়লাম, আমি আমার হাতে ফু দিলাম না, কারণ রাসূলের চেয়ে বরকতি হাত আর এই দুনিয়াতে আর একটাও, রাসূলের বরকতি হাতে ফু দিয়ে সেই হাত আমাদের গায়ে মুছে দিলাম। কোরআন শরীফের প্রত্যেকটি আয়াত হলো ঔষধ, ঔষধ না আরোগ্যতা, একদিকে পড়বেন আর যদি আপনি ভালো হয়ে যাবে হিলিং, এটাকে ঔষধ বলেন না, ঔষধ তো হলো দাউন, দাওয়াউন হলো ঔষধ, আল্লাহ বলছেন না অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়ালা ইয়াযীদু যালিমিনা ইল্লা খাসারা। যা নাজিল করেছি সবটাই হলো তোমাদের জন্য আরোগ্যতা, তোমাদের জন্য রোগ মুক্তিতা। অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফা ওয়া রাহমাতুন লিল মুমিনিন, আর কোরআনকে মুমিনদের জন্য আমি রহমত বানিয়ে দিয়েছি। আপনারা মুমিন হইতে রাজি আছেন তো? নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত? ঘরে গিয়ে আগে খবর নিবেন নামাজ পড়ছে কিনা বাচ্চারা, আগে খবর নিবেন বিবি নামাজ পড়েছে কিনা, আর খবর নিবেন বিবির শরীরটা ঠিক আছে কিনা। বিবির যখন নামাজ মাপ তখন বিবির উপরে কঠিনতা আরোপ করেন না, বিবির অকারণে সন্দেহ করে অনেক আছে না নাই, কত বাথরুমে এতক্ষণ কি করছো, আরে বাথরুমে কাজ না থাকলে বসে কার লোকে কথা কইছে গোপনে কো, এটা শয়তান পারিবারিক জীবনকে ধ্বংস করার জন্য এরকম স্বামী স্ত্রীর ভিতরে সন্দেহ সৃষ্টি করে দেয়। আপনাদের সব এলাকার মেয়েরা অত্যন্ত বিনয়ী, ভদ্র, যতটুকু আমি দেখেছি, হ্যাঁ সন্দেহ করেন, আলহামদুলিল্লাহ, সন্দেহ যখনই আসবে তখনই আপনার বিবির জন্য দোয়া করেন, সূরা ফুরকানের ওই আয়াতটা পড়ে দোয়া করেন, রাব্বানা পড়েন, রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। শেষ করে দিই,
আপনাদের কষ্ট হচ্ছে, ওই যে পোলাপানও উঠা বসা করছে একটু, তোমাদের কষ্ট হচ্ছে না? এরা কোথায় যায়? এই তোমরা দুইজন কোন দিকে, কোন জায়গার ছেলের গো? তোমরা কোথা থেকে এসেছো বাবা? আহারে হ্যাঁ, এত দেখছো কেন? এই টিস্যুগুলো কম কিনবেন, এই টিস্যুগুলোতে বিভিন্ন রোগ থাকে, প্রিজারভেটরি যেটা, এটার ভিতরে অনেক রকমের রোগ থাকে। তোয়ালিয়া রাখবেন, একটা তোয়ালিয়া। এগুলো অবশ্য তো এখন আমাদেরকে রোগাগ্রস্ত করছে বেশ, হাতে ক্যান্সার হয় টিস্যু থেকে। পাশ্চাত্য পৃথিবীতে টিস্যু দিয়েই কাজ সারে, টিস্যু দিয়েই সব, পানি ইউজ করে না, এখন গণহারে ক্যান্সার হচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এখনো আমাদের আলহামদুলিল্লাহ হাত আমরা ধুই, ধুবেন, ধোটাই হলো সর্বশ্রেষ্ঠ, পানির চেয়ে শ্রেষ্ঠ আর কিছুই নাই। এদের প্রশংসা আল্লাহ করেছেন সূরা তওবার 108 নম্বর আয়াতে, রেজালুন ফালিয়াতাহহারু, এমন কিছু লোক যারা, যাদের পবিত্রতাকে আল্লাহ ভালোবাসেন। কুবা মসজিদের পাশের মুসলমানরা পানি দিয়ে পবিত্রতা গ্রহণ করতেন, যখন এই আয়াত নাযিল হলো রাসূল কুবা মসজিদে প্রতি শনিবার যেতেন মুহাম্মদ সাল্লাল্লাহু মাশিয়ান আওরা কেবা, কখনো হেঁটে যেতেন, কখনো ঘোড়ায় চলে যেতেন, ওঠে চলে যেতেন, প্রতি শনিবার যেতেন, গিয়ে দুই রাকাত নামাজ পড়তেন। হাফিজ পড়ছে তো কুবা মসজিদ? তুমি যে গেছো হজে, গেছো? হ্যাঁ, উমরায় গেছিল। আচ্ছা, কুবা মসজিদের পাশের লোকেরা পানি দিয়ে, আমাদের দেশে অনেকে ঢিলা কুলুপো নেয়, পানিও নেয় না, এই 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 মাতবাড়ি করার আপনার দরকার নেই, একটা একটা পানি হলো সর্বশ্রেষ্ঠ। পানি কি সর্বশ্রেষ্ঠ? পানি না পেলেন ঢিলালেন, কিন্তু পানি পেলে আর কিছুর দরকার নেই, পানি হলো সর্বোৎকৃষ্ট। যখন এই আয়াত নাযিল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি কোবায় গিয়ে বললেন, তোমাদের ব্যাপারে আল্লাহ প্রশংসা করেছেন, তোমরা কিভাবে পবিত্রতা অর্জন করো? তিনারা বললেন, আমরা পানি দিয়ে পবিত্রতা অর্জন করি। পানি দিয়ে পবিত্র অর্জনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রশংসা করেছেন, আল্লাহ প্রশংসা করেছেন, আল্লাহু আকবার। আর হাতে মাটি যদি লাগান, মাটিতে 8 রকমের মেরিডাল থাকে, যেগুলো সব রোগকে নষ্ট করে দেয়, সব রকমের রোগের জীবাণু ধ্বংস করে দেয়। এই জন্য ওই যে গ্রাম দেশে দেখতেন মাটিতে পানি দিয়ে একটু হাত ঘষে নিত, দেখছেন না? এটা সর্বশ্রেষ্ঠ, এই সাবানটা মানে চেয়ে অনেক ভালো। এটা মাটির যখন হাত ঘষবেন, হাতের শক্তি বেড়ে যাবে। আরো আস্তে কর না, সুবহানাল্লাহ, বিনা পয়সায় পাচ্ছে তো, গায়ে লাগতেছে না। আমি চিন্তা করতেছি প্রেসক্রিপশনের জন্য বসে, ওই ডাক্তাররা যেরকম ভুয়া প্রেসক্রিপশন দিয়ে পয়সা অগল নেয়, অধিকাংশ ডাক্তারের চিকিৎসা ভালো হয় না মানুষ, ঠিক না ভাই? ঠিক কথা কন না কেন? যেগুলো ভালো হয় না ডাক্তারে, সেগুলো কার কাছে আসে? হ্যাঁ, কার কাছে? হুজুরদের কাছে।